गुड मॉर्निंग एवरी वन, वेलकम बैक टू माई चैनल हैप्पी सिम्पल जय। आज के 27 अगस्ट 9:05 बजे गए। तो प्रत्येक दिन मत तुम्हारे रूम के एक झकझके तकतके न्यू ब्लग नहीं चले छोटे प्रचुर प्रचुर भलोबासा और बड़ो आशीर्वाद नहीं आज के ब्लगटा स्टार्ट कर। आई होप तुम्हारे आज के ब्लगटा खूब भलो लागे। और जरा तुम्हारा शर्ट्स देखो एक कथा बोली, ता प्लिज प्लिज ब्लग देखो, निश्चय तुम्हारे भलो लागे। ডেলি লাইফের ব্লগ, আমি যেটা করি, যেটা খাই, যা করি আমি সেটা আমার লাইফস্টাইলটাই আমি তোমাদের কাছে শেয়ার করি। যা করি তা সিম্পলি আমি আমার ওর জন্য আমার চ্যানেলে না হ্যাপি সিম্পল জয়, আমি সিম্পল মেয়ে, সিম্পলি আমি ব্লগ যেরম আমি সেরমই আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি। তোমরা প্লিজ ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ব্লগটা খুব খুব ব্লগগুলো ভালো লাগবে। তো আজকে সকাল থেকে মেঘলা ছিল ওয়েদার, তো মেঘলা ওয়েদার, তো এখন রোদ উঠেছে প্রায়, সামনে থেকে দেখাচ্ছি রোদ উঠেছে। আর কাল তোমরা কালকের ব্লগটা দেখেছো, শাইনিদি মার বার্থডের জন্য বিরিয়ানি পাঠিয়েছে, তো আমরা বিরিয়ানি খেয়েছি। একটা মাঠটা রয়েছে, মাঠটা আজকে শুক্র খেয়ে নেবে। আর আজকে আমি সব এই 12:15 ডক্টরের কাছে যাব, আর ডক্টরের কাছে যাওয়া আর টুকিটাকি কাজ আছে। আস্তে আস্তে ব্লগটা দেখো, দেখতে পাবে কী কাজ আছে ডক্টর ছাড়াও। তা নিশ্চয়ই তোমাদের মজা লাগবে ব্লগটা দেখে। চলো নিচে যা, এবার বোতল নিয়ে চলে এসেছি। এবার এখন মস্তানকে দেখো, আমাদের বাড়ির বড় মস্তান দেখায়, লোককে ভয় দেখায়। এই কাঁদছিস কেন, কাঁদছিস কেন, খাবার খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, কাঁদছিস কেন, বেরোনোর জন্য, বেরোনোর জন্য বেরোবি, বেরোবি আগে, হ্যাঁ কি না, আরে বল, গুড মর্নিং বলবি বল। শনিবার না বার করে পারে না তো, দুধ খাওয়া হচ্ছে না কিন্তু কদিন ধরে, দুধ খেতে হবে। মান্টি, মান্টিবা, মান্টিবা, হ্যালো, ঠিক আছে, হাই কোকো, হাই কোকো, গুড মর্নিং, হাই কোকো, হাই কোকো। তো আজকে রে মানে যেহেতু ডাক্তারের কাছে যাব, তো আজকে তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি। বউ পিসি এখন রান্না, বউ পিসি আছে, রান্না কি হচ্ছে, হ্যাঁ দুটো কাজ আছে সেগুলো করবো। তা এখন আমি বেরোবো, বেরিয়ে সব কাজ সারবো, নাকের ডাক্তার দেখাবো। ওই পাগল ডাক্তারকে দেখাতে যেতে হচ্ছে, কি কষ্ট, আমি নিজে পাগল হয়ে যাবো ওই পাগল ডাক্তারকে দেখাতে দেখাতে। কিন্তু কিন্তু খুব ভালো ব্যবহার, খুব ভালো, কিন্তু একটু পাগল, কোনো সময় ভালো ব্যবহার করে করে। থেকে শুভ্র আসছে, একবার দেখা করে নি, আর ডাক্তার ফিসটা নিয়ে নি, দিয়েতে ভুলে গেছিল তাই ফিসটা নিয়ে নেব। আজকে একটু দেরি হবে, খেয়ে নিস, তোর দেরি হলে কেন, কোথায় যাবে, আমি একটু ঠাকুরের ড্রেস কিনবো আর একটা ঠাকুরের জিনিস অর্ডার দিতে যাবো, তাই বেশ কোন লাগবে না, তবু 2:10 মধ্যে ঢুকে যাবো। তাড়াতাড়ি করে আবার পিসি শাশুড়ি এসেছিল, পিসি শাশুড়ি কি করতে এসেছিল আমি জানি না, কিন্তু এসেছিল, দেখা ফেকা হলো পিসি শাশুড়ির সাথে, কথাবার্তা হলো, বেশিক্ষণ কথা বলতে পারিনি, কারণ হচ্ছে আমি আয়রন করছিলাম, তা বেশিক্ষণ কথা বলা হয়নি। তা শুভ্রকে বলে নিলাম যে যদি লেট হই তা একটু খেয়ে নিতে, তার আশা করি করো হবে না লেট। ঠাকুরের একটা ড্রেস কিনবো, আর ড্রেস, আর আমি একটা দোলনা অর্ডার দিতে চাই, দোলনা মানে হচ্ছে ফুলের টেকা, আমার অনেক দিনের ইচ্ছা গোপালকে আমি ফুলের দোলনায় বসাবো। গত বছর, তার আগের বছর জন্মাষ্টমীর দুদিন বাদে আমার একটা সার্জারি হয়েছিল, মানে বিয়ের বছর, মানে মানে ওভারিতে তো একটা সার্জারি হয়েছিল, সেই একটা অন্য একদিন আমি সেই সার্জারি গল্প বলবো কোনো একটা ব্লগে। তা সেকেন্ড বছর করোনা যেহেতু ছিল, ছোটোখাটো করেই তোমার প্রচণ্ড হারে করোনা ছিল, ভ্যাকসিনও বেরোয়নি এই টাইমটা, তো তখন সেমন কিছু কিনতে পারিনি, তা মাও ছাড়িনি বাইরে যে জামা কিনে আনবো, আর দোকানও বন্ধ ছিল অগস্ট মাস পর্যন্ত ইভেন, তো জামা কাপড় কিনে আনবো নাকি, আর আসছিল না যেহেতু ট্রেন বন্ধ ছিল, তা মা ছাড়িনি যেহেতু, তা আমি জামা গোপালকে এমনি জামাই আমরা পরিয়ে দিচ্ছি, এমন ইভেন কি সেই বছর গোপালকে নতুন পয়লা বৈশাখেও কোনো ঠাকুরকে জামা কাপড় পরাতে পারিনি,
তো এবারে ইচ্ছাটা যাই না গোপাল কি করবে, তো যদি ইচ্ছা হয় গোপালে তা ফুলের দোলনাও হবে আর ঠাকুরে গোপালের ড্রেস তো কিনতেই যাচ্ছি, গোপাল ড্রেসও হবে। চলে এসেছি আর চেম্বারে ঢুকবো, ডাক্তার এসে গেছে, কেউ হয়তো দেখছে, তারপর আমি যাবো। ডাক্তার দেখানো হয়ে গেছে, প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনটা ওষুধের দোকানে জমা দেব। তো ওষুধের দোকান তো টলিগঞ্জ, তো এখানে ওষুধ পাওয়া যাবে না, এই ওষুধ হোমিওপ্যাথি। ডাক্তার বললো যে বানাকটা কমে গেছে, ডান্নাকটা অল্প আছে। তো আমি বললাম যে শীতকালে বেশি প্রবলেম হয়, তো বলে শীতকালটা আসুক তারপর আমি দেখছি। এই হচ্ছে ডাক্তার, আপাতত একটা গুড নিউজ যে বানাকটা কমে গেছে। আজকে ফেরার পথে কেক থেকে কিছু খাবো না, কারণ হচ্ছে কদিন ধরে হেভি খাওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে। তো ওর জন্য আজকে কিছু খাবো না কেক থেকে, কারণ শুভ্র মা আর আমার তিনজনের শরীর খারাপ হয়ে যাবে। তারপর আবার মঙ্গলবার ভোগের প্রসাদ আছে যদি গোপাল খাওয়ায়, তো তো ওর জন্য হবে না, তো আজকে খাবো না। তো দুটো কাজ করব, করে বাড়িতে চলে যাবো, বাড়িতেই লাঞ্চ করব। আপনি দেখতে পাচ্ছ ভাইদের বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা আসতে হলো, মানে আর আমি বাড়ি থেকে ছাতাও আনিনি, জানি বৃষ্টি হচ্ছিল, মেঘলা আকাশ, তবুও ছাতা আমি আনিনি। হ্যাঁ, পিছনের ডিকিতে ছাতা আছে, তা ভাবছি ভেতরে এই গড়িয়াহাটে এখানে ফুটপাতে যে দোকানগুলো ওখানে শেড ফেড দেওয়া আছে, জলের জন্য বোঝাতে পারছি না, দাঁড়াও এই দেখো শেড ফেড দেওয়া আছে, তবুও আমি ভাবছি ভেতরে শেড দিয়ে যাওয়া যাবে কি যাবে না, যদি তাও আরেক কেস জ্বর জ্বর আসবে, তা ওর জন্য একটু বৃষ্টিটা কমুক, অনিমানদার ডিগ্গি দিয়ে ছাতাটা বার করুক, তারপর আমি বেরোবো। দেখেছি হাফ একটা ছাতা, বাট অনিমানদার আসছে, চলো এই বৃষ্টিতে তাই আমাদের পার হতে হবে, চলো চলো চলো। ভাই বোন মিলে আমরা ঠাকুরের গোপালও পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা, হ্যাঁ, যে বৃষ্টিতে ভিজে দিই ঠাকুরের জামা কিনতে আমি, এই বৃষ্টিতে ভিজে ঠাকুর, আর এইদিকে মাস্ক আপদ মার্কা মাস্ক পরে এসেছি, মাস্ক খুলে যাচ্ছে আমার। ঠাকুরের দোলনা খুঁজছিলাম, আমি ভাবছিলাম ফুলের দোলনা নেবো, কিন্তু ফুলের দোলনা বেশি প্রাইসটা হলেও নষ্ট হয়ে ফেলে দিতে হবে, তো আমি ভাবছি এগুলো গোপালের জন্য পার্মানেন্টলি থাকবে ও দোলনাগুলো। তো আমি কালিকা বস্তালয় এসে গেছি গড়িয়াহাট, তো এ দেখো অনেক রকমের ইউনিক ইউনিক দোলনা খাট আছে, তো আমি ভাবছিলাম এরকম একটা দোলনা নিই, তো মারও খুব পছন্দ হবে, আমার তো খুবই পছন্দ হয়েছে, তো দেখছি ভাবছি অনিমানদারও পছন্দ হয়েছে, রেড কালারও আছে, অনেকগুলো কালার, ওখানে মালা ঠালাগুলোও আছে ঠাকুরের, তো এখানে দেখো অনেক কিছু ইউনিক ইউনিক জিনিস আছে গোপালের জন্মাষ্টমী উপলক্ষে এসেছে। তো আমি কালিকা ইয়েতে এসে গেছি, তো আমার দাদা অনেকগুলো কালেকশন, দেখো অনেক জন্মাষ্টমী উপলক্ষে কালেকশন এসেছে অনেকগুলো, এইগুলো নতুন নতুন এসেছে, তার মধ্যে এই তো এগুলো সব, তার মধ্যে আমি এইটা নিয়েছি, আমার এটা বেশি ভাল লেগেছে, তা এটা আমি গোপালের জন্য নিয়ে এসেছি, তা এগুলো খুবই সুন্দর। দাদা প্রাইস কি, কবে কত থেকে স্টার্ট হবে এগুলো? শুনতে পারলে নানা রকম আছে, তোমরা এসে দেখতেও পারো গড়িয়াহাটে, তোমার গড়িয়াহাটে নিয়ে কোথায় আসতে হবে? দেশপ্রিয় পার্ক। তা আমি ডেক্সের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে চলে আসতে পারো, খুব ভালো। আমি পুজো, তারপরে তোমার বলো পয়লা বৈশাখ, জন্মাষ্টমী সব এখান থেকেই নিই। এর সাথে এই পাগড়িও দিয়ে দিয়েছে ম্যাচ করে, দেখতে পাচ্ছ এই পাগড়িটা পরাবো গোপালকে, তো এই পাগড়ি দিয়ে। এই যে হচ্ছে দোকান, এখানে সব ঠাকুরের জিনিসপত্র, দেখো ঠাকুর সাজানো, তো এখানে এমনি রেডিমেড পাওয়া যায়, আর এগুলো হচ্ছে বানিয়ে কেউ করতে পারো ঠাকুরের জিনিস। তো আমার কেনাকাটি কমপ্লিট, এখানে মালা ঠালা আছে, তো আমি দোলনাটা নিয়ে নিয়েছি, দোলনাটা নিয়ে নিয়েছি, এখানে অনিমানদা দোলনা নিয়ে ওয়েট করছে, ওই দোলনা, এই দোলনার প্যাকেট, এই দোলনার প্যাকেট, দোলনা নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি সামনে, এই আর একটু এগোলেই লেকমল, সামনে এগিয়ে যাচ্ছে ছাতানি, আর আমি এদিকে পিছনে ব্যাগ নিয়ে হাঁটছি, হ্যাঁ, কারণ দোলনাটা আমি সামলাতে পারবো না, অনিমানদা বলে আমি দোলনাটা নিই, এত জ্যামে আটকে গেছি, আর এদিকে দেখো টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, এই ভাঙড়, এই ভাঙড় হসপিটাল সুপার স্পেশালি এমার্জেন্সি, আর এই যে ভাঙড়ে
মানে আর মানে আর পনেরো কুড়ি মিনিটের ওষুধের ইয়েটা প্রেসক্রিপশনটা জমা দেবো, তারপর চলে যাবো। চিকেন ইন্টারনেট এনেছে, তো আমি বলছি আমি খাবো না, কারণ আমার কাল থেকে প্রচুর খাওয়া হয়েছে, এই যে এইটুকুনি ইন্টারনেট খাচ্ছে। কারণ হচ্ছে ডায়েটও চলছে, আর আজকে ডায়েট হয় সেমনভাবে হয়নি, কাল থেকে তো করবো, তা ওর জন্য এইটুকুনি ইন্টারনেট খাচ্ছে। দেখে নাও এইটুকুনি ইন্টারনেট। দেখো ফুল দিয়ে সাজানো, দেখো ফুলের দোলনাটা। আমি জানি অত বলত না, এটাকে সাজাতে নিয়ে যাবে, আমরাই আছি সাজানোর জন্য। খোলো পুরো, সবাইকে দেখাও। আর ফুল নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, সেই 1500-1700 আমি পার্মানেন্টলি নিয়ে যাই ফুল দোলনা কিনে। দেখে রাখবো কোথায়? উপরে রেখে দিতে হবে ঠাকুর ঘরে, ও প্যাকেট করে প্যাকেট করে। এই যে বাং, এই দেখো দোলনা, দোলনা ওপেন হচ্ছে আমাদের। দড়ি লাগিয়ে দিতে হবে ফুলের দড়ি। মা গোপাল বসিয়ে দিয়েছে আজকে দোলনায়। গোপাল বসে বলেছে দোলনায় আমাদের শুধু ডেকোরেশন হবে জন্মাষ্টমীর দিন, তো ওর জন্য ফুল দিয়ে ডেকোরেশনটা মা আর আমি মিলেই করবো। লাঞ্চে বসে গেছি, আমার আসতে লেট হয়েছে বলে 15 বাজে, তো আজকে আমাদের লাঞ্চে আছে ব্রাউন রাইস, ঢেঁড়স সিদ্ধ দুটো, কাজলি মাছের ঝাল, শুধু মাছ নিয়েছি, আর এখানে চালতার ডাল, আর এখানে গান্না ওল কচুর রসা। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তাহলে মাছ খাওয়া হবে, ভালো লাগবে? আর হেলদি খাবার খাচ্ছে নাকি? হুচ্ছে আলু সিদ্ধ সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মা মেখে দিয়েছে, তাই তো? হেলদি, আলুটা হেলদি না। তা তো আমরা এখন লাঞ্চ করব, তো আমাকে মা দিয়ে দিয়েছে কচুর রসা, কাটি কচুর রসা, আর এই চাটনি আচারে। মাছগুলো বড় বড়, কাজলি মাছ আমাদের বেহালায়, এই ধরনের মাছ শীত ছাড়া ওঠে না, ঠাকুর পুকুরেও না আর গরমকালেও না, শীতেই পাওয়া যায় তাও খুব কম। এখানে বাঙালরা থাকে তো এই টালিগঞ্জ এরিয়ার সব সারা, তার জন্য এই মাছগুলো পাওয়া। তা এখানে এডিট করছিলাম আজকে শুভ্রর ফ্রাইডে, আজকে এডিটটা আমি করি ম্যাক্সিমাম ফ্রাইডে, তো আজকে আমি এডিট করছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকের ব্লগের কোনো জায়গা কোনোভাবে ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অতি অবশ্যই, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ওটা অল করে দিও, তাহলে আমার ব্লগের সব নোটিফিকেশান তোমাদের ইউটিউবে 3:30টার মধ্যে চলে আসবে। কারণ হচ্ছে নোটিফিকেশান অল না করলে, অনেকেই বলছে যে ব্লগ আসে না, দু তিন সপ্তাহ বাদে বাদে ব্লগ দিচ্ছ নাকি, কিন্তু না, নোটিফিকেশানটা অল করে রাখবে তাহলেই আসবে, এটাই বল। আর আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, আর তোমার কালকে তোমাদের রুমকে একটা ঝকঝকে তকতকে নিউ ব্লগ নিয়ে চলে আসবে। চলো গুড নাইট, টাটা, শুভরাত্রি।